हेलो फ्रेंड्स, लोकल टेक्नोलॉजी यूट्यूब चैनले आपनादेर स्वागत। तो आपनारा देखते पाच्छेन ऑन स्क्रीन जे फोटो एडिटिंग टा मात्र जस्ट एक मिनिटेर मध्येई आपनी किन्तु आपनार फेसबुकेर प्रोफाइलटिर स्क्रीनशॉट निये एक मिनिटे आपनी किन्तु एरकम प्रोफेशनल लेवेलेर किन्तु एडिटिंग करते पारेन। एमनकि एरकम एडिटिंग आपनी फेसबुक, ह्वाट्सएप बा इमो बोलुन बा आपनी सोशल मीडिया इन्स्टाग्राम विभिन्न सोशल मीडियाते किन्तु आपनी एरकम पोस्ट दिते पारेन अथवा स्टोरी टैब बा आपनी स्टेटास दिते पारेन। आपनार बंधुरा किन्तु देखे चमके जाबे जे एरकम फटो एडिटिंगटा एक मिनिटेर मध्येई किभाबे करा सम्भव बा एत सुंदर चमकप्रद फटो एडिटिंग किभाबे आपनी आपनार हातेर फोन थेकेई करबेन। तो भिडियोटा प्रथम थेके शेष पर्यन्त देखुन, एमनकि आपनारा निजेराई किन्तु एरकम एडिटिंग करार अप्लाई करुन। तो भिडियोटा प्रथम थेके शेष पर्यन्त देखुन। आर जारा जारा प्रथमबार एई चैनलटी भिजिट करछेन अवश्यई चैनलटी सबस्क्राइब करुन आर भिडियोते एकटी लाइक दिते भूलबेन ना। तो भिडियोटा शुरू करा जाक। तो प्रथम अपनी गूगल प्ले स्टोर থেকে পিক্স আর্ট অ্যাপটা কিন্তু ডাউনলোড করে নেবেন। আমার যেমন ডাউনলোড করা রয়েছে তাই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে পিক্স আর্ট অ্যাপটা, এই পিক্স আর্ট অ্যাপটা কিন্তু ডাউনলোড করে নেবেন। তারপরে কিন্তু ওপেন করবেন। ওপেন করার পর কিন্তু আপনি ফোনের কিন্তু ডেটাটা অফ করে রাখবেন। ফোনের ডেটা অন থাকলে কিন্তু এডিটিং করতে অসুবিধা হয়, অনেক সময় এডভাইস চলে আসে। তো আমি ফোনের ডেটা কিন্তু অফ করা রয়েছে। তারপর এখানে প্লাস চিহ্ন স্টার্ট এডিটিং অপশনে ক্লিক করলাম, এডিটে ফটো অপশনে ক্লিক করলাম। এডিটে ফটো অপশনে ক্লিক করার পরে এই যে পিকটা একটা ফাঁকা ভ্যাকেন্ট এই পিকটা কিন্তু আমি গ্যালারি থেকে চুজ করে নিলাম। এই পিকটা আপনি কোথায় পাবেন সেটা কিন্তু আমি ভিডিও শেষে বলে দিচ্ছি। তো এই পিকটা প্রথমে আমি এখানে স্ক্রিনে নিয়ে এলাম, তারপরে নিচের দিকে একটু টেনে এখানে কিন্তু অ্যাড ফটো এই অপশনটাতে ক্লিক করব। অ্যাড ফটো অপশনে ক্লিক করলে গ্যালারি খুলে যাবে। গ্যালারি খুলে যাওয়ার পরে আমি আমার ফোনে আমার ফেসবুকের প্রোফাইলটা স্ক্রিনশট নেওয়া রয়েছে সেটা কিন্তু আমি চুজ করে নেব। এই যে স্ক্রিনশট নেওয়া আছে সেটা চুজ করে নিলাম। চুজ করার পরে অ্যাড অপশনে ক্লিক করলাম। তারপর এটাকে আমি জাস্ট ক্রপ করে নিলাম, একটু কেটে নিলাম, ক্রপ করে একটু কেটে নেব। ক্রপ করে আমার সাইজ মতো আমি ডান সাইড বাম সাইড করে আমি একটু এডিট করে কেটে নেব। তারপর এখানে রাইট বাটনে ক্লিক করব, সাইজ মতো বসিয়ে ডান সাইডে টেনে এখানে ব্লেন্ড অপশনে ক্লিক করব। ব্লেন্ড অপশনে ক্লিক করার পরে এখানে জাস্ট ডার্কেন অপশন অথবা মাল্টিপ্লাই অপশনে ক্লিক করব। মাল্টিপ্লাই অপশনে ক্লিক করলাম। মাল্টিপ্লাই অপশনে ক্লিক করার পরে এখানে রাইট অপশনে ক্লিক করব। রাইট অপশনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এডিটিং প্রায় সাকসেসফুল হয়ে গেছে। এখানে হয়ে গেল, গ্যালারিতে আমার সেভ হয়ে ফটোটা সেভ হয়ে গেল। তো আমি গ্যালারিতে যে জাস্ট আমি দেখে নেব কীরকমভাবে হয়েছে। দেখুন কত সুন্দর ফটো এডিটিংটা হয়েছে, একটা আগুন জ্বলছে আপনার বার্নিং ফেসবুক পিক প্রোফাইল পিক। তো এরকম উন্নত মানের এডিটিং শিখতে এমনকি অনলাইন সম্পর্কিত টেকনোলজিক্যাল ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো ধন্যবাদ।